हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोया रान्ना बान्नाय आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे फुलकपिर मांचुरियानेर रेसिपिटी शेयर करब। ये फुलकपिर मांचुरियानेर टेस्ट किन्तु रेस्टुरेंटेर स्वादेर थेके कोनो अंशेई कम हय ना। आपनारा पुरो भिडियोटा देखुन। भिडियो भालो लागले अवश्यई करे एकटा लाइक करबेन, शेयर करबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। फुलकपिर मांचुरियान बनानोर जोन्नो एखाने आमी एकटा बड़ो साइजेर फुलकपिर अर्धेकटा फुलकपि एइभाबे छोटो छोटो टुकरो करे केटे तारपर आमी जले एकटु लवण दिए भापिये निएछि। एबारे आमी एकटा ब्याटार बानाबो, तार जोन्नो एकटा बड़ो मिक्सिंग बोल निये निएछि। एर मध्ये आमी दिए देब प्रथमे 3 टेबिल चामच परिमाण ময়দা। दिए दिलाम। এবারে আমি এতে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দা ঠিক যতটা দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে ঠিক তার অর্ধেক পরিমাণে। দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। দিয়ে দেব 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চা চামচ মতো আদা বাটা। এবারে আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং একদম একটা রানি কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টুকরো করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এগুলোকে পকোড়ার মতো করে আমি এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি এতে ব্যাটারে ডোবানো ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। একেবারে আমি বেশ কয়েকটা ফুলকপির পকোড়া দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে লালচে করে একটু ভেজে নেব। পকোড়াগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। সাউন্ডটা শুনেই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন, একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস অন করে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর দিয়ে দেব 1 চা চামচ মতো আদা কুচি। আদা রসুন কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য তেলে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দশ পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজের স্বাদ অনুযায়ী বেশি বা কম দেবেন। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছুকে একটু ভেজে নিচ্ছি। সব কিছুকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এতে একে একে সস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণে।
দিয়ে দেব গ্রিন চিলি সস 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দেব ডার্ক সয়া সস, এটা রয়েছে 1 চা চামচ পরিমাণে। খুব ভালোভাবে এবার সসগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, খুব সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। আর লবণটা আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে সসের মধ্যে কিন্তু আগে থেকেই লবণ মেশানো থাকে। মিডিয়াম ফ্লেমে এটা হতে থাক। এখানে একটা বাটির মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। দেখুন, এবারে আমি এটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পরেই কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এবারে এতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে দেবেন। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে ফুলকপির পকোড়াগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের ভীষণই টেস্টি একটা রেসিপি, ফুলকপির মাঞ্চুরিয়ান অথবা গোবি মাঞ্চুরিয়ান। আপনারা যদি আরেকটু ড্রাই চান, আরেকটুখানি গ্যাস অন করে এইভাবে নাড়াচাড়া করে নেবেন, দেখবেন ড্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি এইভাবে অফ করে দিলাম। এই পর্যায়ে উপর থেকে আরও কিছুটা স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান আমি পরিবেশন করে দিয়েছি। ফ্রাইড রাইস, পরোটা, নান, কুলচা, রুটি, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগে। অবশ্যই করে বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।